নিজ দেশেই ফিরে যেতে হবে রোহিঙ্গাদের জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলেছে ২৭ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি জিকে শামিমের সঙ্গে অবৈধ লেনদেনের অভিযোগে গণপূর্তের দুই সাবেক প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব এমপি শাওন ও যুবলীগ নেতা সম্রাটের অ্যাকাউন্ট জব্দ নয় বছরেও পুঁজিবাজারে তালিকাভুক্ত করা যায়নি ২১ সরকারি প্রতিষ্ঠানকে সরকারি প্রতিষ্ঠানগুলোর উদাসীনতা দায়ী বলছেন বিশ্লেষকরা রাজধানীতে প্রশাসন আর প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে বিদ্যুৎ চুরি ও মোটা অঙ্কের অর্থ লেনদেন ভুক্তভোগী সাধারণ মানুষ অভিযান পরিচালনার আশ্বাস ডিপিডিসির এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে ধানের দাম মন প্রতি কমেছে ৫০ থেকে ১০০ টাকা হতাশ কৃষক আগ্রহ হারাচ্ছেন চাষাবাদে